সুনামগঞ্জের মধ্যনগরে এলজিএসপি অর্থায়নে স্কুল বেঞ্চ শিক্ষাতড়ি ও কমিউনিটি ক্লিনিকে আসবাবপত্র বিতরণ বঙ্গনিউজ বিটিসি চ্যানেলের আঞ্চলিক সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সেলিনা আক্তার জন সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে এলজিএসপি তিন অর্থায়নে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে গলহা উচ্চ বিদ্যালয়ে একটি ইঞ্জিন চালিত শিক্ষাতড়ি ও এগারো জোড়া স্কুল বেঞ্চ বিতরণ করা হয়েছে এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য গলহা কমিউনিটি ক্লিনিকের চেয়ার টেবিল আলমারি ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার গলহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম এ মান্নান মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার ইউপি সচিব এ কে এম রুহুল আমিন ইউপি সদস্য জামাল মিয়া উদ্যোক্তা আব্দুল কুদ্দুস তালুকদার প্রমুখ সারা দেশের আপডেটেড সংবাদ পেতে বঙ্গনিউজ পত্রিকা www.bongonews.com এ ভিজিট করুন আপডেটেড সংবাদ পেতে আমাদের বঙ্গনিউজ.com ফেসবুক পেজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন